যে সভা, এই সভার পলসনটা টুয়ের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি অরবিন্দুদা থেকে শুরু করে আমাদের এখানে সংখ্যালঘু সেল এবং তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি টোটন থেকে শুরু করে মুকুল থেকে শুরু করে আমাদের সুশান্ত থেকে শুরু করে কলেজ ভাই থেকে শুরু করে এখানে জনপতি মহিউদ্দিন তখন থেকে শুরু করে এবং আপনারা যারা রয়েছেন প্রত্যেককে নত মস্তকে প্রণাম জানাই। আজকে আপনারা নিশ্চয় জানেন যে বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, তবুও আমরা প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও আমরা প্রতি বছর আমরা কলকাতার ধর্মতলাতে গান্ধী মূর্তি পাদদেশে গিয়ে সেখানে আমরা প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শুনতে যাই, কিন্তু এটা আমাদের নতুন কিছু নয়। আমরা বৃষ্টি বাদলকে উপেক্ষা করেও 21 জুলাইয়ের সমাবেশে সমবেত হয়েছি, বিগত দিনে তার নজির আমরা কলকাতাতে প্রমাণ করে দিয়েছি। তৃণমূল কংগ্রেসের লাখো লাখো কালো মাতা ধর্মতলার গান্ধী মূর্তি পাদদেশে জমায়ে ধরে আমরা সেদিন এই সভা সফল করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত কোভিড-19 জন্য আমাদের ভার্চুয়াল সভা করে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় বার্তা বেলা 2 থেকে 3 পর্যন্ত দিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের নেত্রী নির্দেশ দিয়েছিলেন প্রতিটি বুথে বুথে আমরা দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমরা দলীয় সভা এবং শহীদ দিবস পালন করব। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।